إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أخر الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس قال الله تعالى في موضع آخر يا بني أقم الصلاة وأمرهم بالمعروف ونهى عن المنكر إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই মহানবুল আলমের জন্য যিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ মাত্রকার মানুষ হিসাবে সৃষ্টি করেছেন অতঃপর তার মনোনীত দীন ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসা আমরা করি আলহামদুলিল্লাহ অতঃপর অবনীত দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখেরে নবী আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনে পরপর দুটি সূরা রয়েছে সূরা লোকমান এবং সূরা রোম দুটি সূরার দুটি আয়াত কিছু অংশ পাঠ করেছি ইনশাআল্লাহ সে আয়াতগুলোকে সম্ভব করে সেই জুমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করব বর্তমান যে পরিস্থিতি প্রথম পরিস্থিতি হচ্ছে যেটা চলছিল গত বছরও সেটা চলেছে সেটা হচ্ছে যে মহামারী একটা চলছে সেই মহামারীর মধ্যে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং তাদের মধ্যে মারাও যাচ্ছে অনেকে তার থেকে রক্ষার জন্য গত বছরে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল অথচ কিন্তু সেই বছরের তুলনায় এবছর সেই রোগ বা মহামারী প্রকোপটা অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু ভারত হোক আর বাংলা হোক যে সরকারগুলো বুঝে নিয়েছে যে কড়া পদক্ষেপ একটা লকডাউন বিচ্ছিন্নতা করে অতটা ফায়দা পাওয়া যায়নি বা রোগকে প্রতিরোধ করারও সম্ভব হয়নি আর রোগকে প্রতিরোধ করার জন্য যদি কড়া পদক্ষেপ নিতে যায় তাহলে হয়তো মানুষ চারিদিকে বেকার হয়ে পড়বে যেটা গত বছর দেখা দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্থশালী ব্যক্তিরা গত বছর মানুষের পাশে দাঁড়িয়েছিল কিন্তু গত বছর সেই অর্থশালী ব্যক্তিদেরই অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে গিয়েছে কার কারবার ব্যবসা বাণিজ্য সব দিকে তারা পিছিয়ে গিয়েছে তারপরে এবছর একটা আবার আমরা লক্ষ্য করব যে গত বছর সেই মহামারীর মধ্যে আবার
প্রাকৃতিক আরেকটা দুর্যোগ এসেছিল যেটাকে আমরাও ভোগ করেছি, আমরাও অনুমান করতে পেরেছি, আমফান ঝড়। আর এবছরও এই মহামারীর মধ্যে হয়ে গেল ইয়াশ বা যশ, এগুলো তো হতে থাকবে, এগুলো হতে থাকবে। কারণ আর এর মাধ্যমে ধনশ্বর্য ব্যক্তিদের ব্যবসা বাণিজ্য যারা বাড়িয়েছে তাদের ক্ষয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে পরীক্ষা নিতে চান মানুষের, এর মাধ্যমে এক তো তিনি পরীক্ষা নিতে চান। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জানের ক্ষতি দ্বারা, মালের ক্ষতি দ্বারা, ভয় ভীতি দ্বারা, সন্তান কেড়ে দ্বারা মানুষকে পরীক্ষা করে থাকি, মানুষের ইমানের পরীক্ষা করে থাকি। যে ভালো অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে, খারাপ অবস্থায়ও তারা আল্লাহর ইবাদত করে কিনা, অর্থশালী অবস্থায়, স্বাচ্ছন্দ্য অবস্থায় মানুষকে যারা দান সৎকার খয়রাত করে, তারা যখন অভাবে পড়ে যায় কিছুটা রেখে কিছুটা দান করে কিনা, নাকি সমস্ত কিছু আগলে বসে থাকে যে না আর দান করা যাবে না, মানে আমরা হয়তো আরো আরো অভাবী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, এগুলো মুমিনদের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো আসতে থাকবে, আমি মুমিনদেরকে পরীক্ষা করে থাকি এর মাধ্যমে। আর এর মধ্যে যারা পড়বে তাদের মধ্যে কামিয়াব হচ্ছে সেই ব্যক্তি যারা এই সমস্ত ভয় ভীতি আতঙ্ক বিপদ বালা মুসিবতের সমস্ত কিছুতে আক্রান্ত হওয়ার পরেও যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য হারা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বলো, তোমরা কি করো? সলাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো সলাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। তো এগুলো আমাদের জীবনে আসবে, বিপদ আসবে, বিভিন্ন ধরনের পীড়া আসবে, ভয় ভীতির সম্মুখীন হতে হবে, আত্মীয় স্বজনের বিয়োগ ঘটবে, তারপরে এই যে মহামারী, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রুম সূরা নম্বর 31 আয়াত নম্বর 41, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস। এই যে জলে এবং স্থলে, সমুদ্রেতে হোক আর মাটির মধ্যে হোক, যে কোনো বিপদ যা কিছু আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো আমার পক্ষ থেকে নয়, আমি প্রেরণ করছি না, বরং এগুলো মানুষের পাপের কারণে হচ্ছে। মানুষ এত পাপ করছে, এত পাপ করছে, চতুর্দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে যে হাদিস বলেছেন যে কাল কিয়ামতের দিনে যখন আদম আলাইহিসসালাম উপস্থিত করা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন হিসাব নিকাশ শুরু করবেন, আদম আলাইহিসসালামও থাকবেন একদিকে, তো মূল সাফায়াতের অধিকারী হবেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিচার চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন হে আদম, তোমার সন্তানদের মধ্যে আজকে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত করা হবে, আদম আলাইহিসসালাম বলবে হে আল্লাহ কতজন জান্নাতী আর কতজন জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে 1999টা হলো জাহান্নামের জন্য আর একটা হলো জান্নাতের জন্য। আজকে যদি আমরা পৃথিবীর আনাচে কানাচে কি মুসলিম দেশ কি অমুসলিম দেশ, কি নিজেদের গ্রাম কি শহর যদি তাকিয়ে দেখি, তাহলে এর বাস্তবতা আমরা দেখতে পাবো। হাজারের মধ্যে এক ব্যক্তি মুমিন খুঁজে পাওয়া খুব মুশকিল বিষয়, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে
কিতাবু জিহাদের মধ্যে হাদিস রয়েছে, এক সাহাবা বিক্রমে যুদ্ধ করছে, একটা সৈনিক মুসলমানদের পক্ষ থেকে বীর বিক্রমে যুদ্ধ করছে, অনেক কাফিরদেরকে হত্যা করছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং তার পাশে গার্ড হিসেবে যারা বসে আছেন বলছেন যে এ তো নিশ্চিন্ত জায়গা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না আমি দেখতে পাচ্ছি কিন্তু এই জাহান্নামী। অতঃপর দেখা গেল সে যুদ্ধ করতে করতে অনেকে হত্যা করতে করতে তার এমন জায়গায় শরীরে একটা আঘাত লেগেছে, সেই আঘাতে সে যন্ত্রণা সহ্য করতে পারছে না, সহ্য না করতে পেরে নিজের অস্ত্র দ্বারা নিজের বুকে বিদ্ধ করলো, আত্মহত্যা করে মারা গেল। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলেই দিয়েছেন যে ব্যক্তি নিজের প্রাণকে নিয়ে তাড়াহুড়ো করলো, যে ব্যক্তি আত্মহত্যা করলো তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। ওই ব্যক্তি আত্মহত্যা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন দেখলে তোমরা ও কি করলো, তো আল্লাহ সুবহানাহু তাআলা যার জন্য বলেছেন ধৈর্য ধারণ করতে হবে, তো মহানুষ তারপরে বললেন কি হাসিকদের দ্বারাও মুনাফিকদের দ্বারাও দীন ইসলামের সেবা দীন ইসলামের খিদমত আল্লাহ সুবহানাহু তাআলা করিয়ে নেন, কিন্তু মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না, মুমিন ব্যক্তি ছাড়া জান্নাতে আর কেউ প্রবেশ করবে না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দ থেকে আমরা জানতে পারলাম যে মুমিন হতে হবে তবে জান্নাতে যাওয়া যাবে। মুমিন বলা হয় সেই ব্যক্তিকে যে ইসলামের আরকানগুলো সম্পূর্ণরূপে পালন করবে এবং নিষিদ্ধকৃত সমস্ত বস্তু হতে যথাসাধ্য সে বেঁচে চলার চেষ্টা করবে, যাকে এক কথায় মুত্তাকি বলা হয়, তাকওয়া অর্জন করার কাজ বলা হয়। তাকওয়া অর্জনশীল মানে আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করে তাকওয়াশীল, একটা রাস্তা থেকে আপনি যাচ্ছেন কাপড় আছে ধুলাবালি আছে সেখান থেকে আপনি আপনার সুন্দর জামা কাপড়কে বাঁচিয়ে যাচ্ছেন, আপনি দুই দিকে কাঁটা লাগা গাছ আছে সেই গাছ থেকে নিজের জামা কাপড়কে সাঁতিয়ে বেঁচে চলছেন, অনুরূপভাবে একজন মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে রাস্তায় চলাচলের সময় যদি কোনো পাপ কাজ যদি কোনো খারাপ কাজ শরীয়ত দরিহিত কোনো কিছু দেখতে পায় যথাসাধ্য সে সেখান থেকে বাঁচার চেষ্টা করবে, কোনো খারাপ শব্দ হলে সে নিজের কানেতে আমূল পর্যন্ত দিতে হবে, গান বাজনা শ্রবণ করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা হয় একদিনকে নাফের সঙ্গে যাচ্ছেন, নাফের রহমতুল্লাহ যাচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা কানে যে শব্দ এলো একদিক দিয়ে বাঁশি একটা বাজনার আওয়াজ আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন দুই কানে দুই তর্জনী আঙুল গুঁজে দিলে, গুঁজে দিয়ে অনেক দূর যাওয়ার পরে জিজ্ঞেস করছে হে নাফে এখনো কি সেই বাঁশির আওয়াজ আসছে, তখন তিনি বলছেন না আর আসছে না, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে শোনো নাফে আমি এটা কেন বললাম, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, এই যে বাঁশির শব্দ আসছিল বাজনার শব্দ আসছিল অনুরূপী শব্দ তখন আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম তিনি দুই আঙুল কানের মধ্যে ভরে দিয়েছিলেন এবং অনেক দূর যাওয়ার পরে যখন সেই শব্দ আর শোনা যায়নি তখন আমাকে জিজ্ঞেস করার পরে আঙুলটা খুলেছিলেন। আর আজকালকার তো চারিদিকে বাজনার থেকে পাঁচাই মুশকিল, তো এর নাম হল তাকওয়া, কিন্তু আজকালকে বিষয় হচ্ছে সামান্য তো অসুবিধা কি আছে, আজকে তো ধর্মের নামে আবার গান গাওয়া হচ্ছে বাজনা বাজানো হচ্ছে ঢোল তবলা বাজানো হচ্ছে, কাবালি জন্ম দিয়েছে মুসলমানরা, কাবালির নামে গান বাজনার জন্ম দিয়েছে মুসলমানরা, আর পরিষ্কার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেয়ামতের আলামতের মধ্যে ছোট ছোট যে আলামত তার মধ্যে এটা যে মানুষ রেশমের পোশাককে পুরুষরা নিজেদের জন্য হালাল মনে করবে, গান বাজনা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেগুলোকে মানুষ হালাল মনে করবে, শরাবকে মানুষ নাম পরিবর্তন করে পান করবে। আজকে দেখুন চারিদিকে, আজকে কি মদের নাম আর মদ আছে, মদ আপনার কোরআনের আয়াতের শব্দ কি, কোরআনের আয়াতের শব্দ কি,
يا أيها الذين آمنوا إنما الخمر خمر شبد يسكي القرآن لا هذا بيكتب على رسول الله صلى الله عليه وسلم قرية يسكي خمر كي على رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر প্রতিটি কুল্লো মানে প্রতিটি মুসকিরিন মানে যার মধ্যে নেশা আছে খামর সেটাই মদ, ওই যেটা তরল পানীয় মতো পান করা হয় সেটা মদ, আর যেটা শুকনো যেটা ওই শুকনো ডালে লাগানো হচ্ছে হাতে কাটা হচ্ছে আর মুখে ঢালা হচ্ছে চিবানো হচ্ছে সেগুলো মদ নয়। আর আল্লাহ রসুল সাল্লাম বলছে কোরআনে আয়াতে ব্যাখ্যা করছেন কুল্লো মুসকিরিন খাম প্রত্যেকটি সেই বস্তুটা হচ্ছে মদ যার মধ্যে নেশা আছে, অকুল লক্ষণটি হারাম আর প্রত্যেকটি মদই হচ্ছে হারাম, কুল্ল মুসকিরিন হারাম প্রতিটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে হারাম। আজকে শোনার অবকাশ নাই। সাহিহ মুসলিম হাদিস নম্বর 2003 তো আজকে শুনছে কে, নিজেকে বলছে আমি কোরআন হাদিসের অনুসারী, মাথায় পাগড়ি মাপে লম্বা দাড়ি লম্বা পোশাক, সেই ব্যক্তিকে মনে হয় যে দূর থেকে গিয়ে যাক সালাম করি কিন্তু দেখা যায় যে কাছাকাছি গিয়েই দেখা যায় সেই ব্যক্তিও ফাটছে সেই ব্যক্তিও গালে মারছে। আর কবে ইমান ফিরবে, আর কবে ইমানদার হবে, আর কবে সে মুমিন হবার চেষ্টা করবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন প্রত্যেক জুমার সময় পাঠ করা হয়, বিয়ের খুতবাতে পাঠ করা হয়, ঈদের খুতবাতে পাঠ করা হয়, يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون। হে ইমানদার বনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ভয় করার মতো আর মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহা নেই একমাত্র আল্লাহ ছাড়া, আমি রব বলে মেনে নিলাম আর তাকে ভয় করব না, যত নিষিদ্ধ কাজ করছি ভয় করার মতো ভয় করো আর খবরদার মরো না মুসলিম না হয়, কারণ মুসলিম না হয়ে মরলে মুমিন না হয়ে মরলে মুসলিম না হয়ে মরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মৃত্যুর পরে অবধারিত হচ্ছে আপনার জন্য কবরের আজাব। কিন্তু আজকালকে বোঝাবে কে, যে বুঝেও না বোঝে তাকে বোঝানো খুবই দুষ্কর বিষয়। আজকে আমাদের সমাজের মধ্যে এত পাপ, এত সমাজ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ ছেয়ে গিয়েছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাব আসবে না তো কি? এগুলো তো আমাদেরই কামাই হচ্ছে, আল্লাহ গো এত কেন পাঠাচ্ছ তুমি কি দেখতে পাও না? তোমরা নিজেরা পাপ করবে আর তার শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য আজাব প্রেরণ করবেন না? এগুলো আমাদেরই ক্রয় করা হচ্ছে, আমাদেরই কামাই, আমাদেরই রোজগার, আমরা পাপ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য ঠেল দিচ্ছে যাতে মানুষ শিক্ষা অর্জন করে, যাতে মানুষ সতর্কতা অবলম্বন করে যে না হয়তো আমাদের দ্বারা কিছু ভুল হচ্ছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একের পর এক মহামারী একের পর এক আজাব আসছে। কিন্তু আজকে সতর্কতা অবলম্বন করার অবকাশ মানুষের নাই, সেই সময়ও মানুষের নাই, সারাদিন বসে আড্ডা মারবে রোজগার নেই, রোজগার পাবি নেই, লকডাউনে সারাদিন বসে তাসের ফাঁক হচ্ছে, পিট্টু খেলা হচ্ছে, ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, এই উংলি উংলি খেলানোর মাধ্যমে এক জায়গায় বসে ইসলামে খেলা কোনগুলো যায়, ইসলামে কোন খেলা যায়, ইসলামে খেলা যায় হচ্ছে আপনার দৌড়দৌড়ি করা, ইসলামে খেলা যায় হচ্ছে যেগুলো শরীরের চর্চা আছে, শরীর চর্চা আছে আপনার তরোয়াল খেলা হোক, তীর ধনুক খেলা হোক, কুস্তি খেলা হোক, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যার মধ্যে জুয়া থাকবে না সেগুলো খেলা বৈধ, আপনাকে নিষেধ করা হয়নি, আপনি খেলতে পারেন, কারণ ওর মাধ্যমে ওই সমস্ত খেলার মাধ্যমে আপনার শরীর চর্চা হচ্ছে, শরীর ফিটনেস থাকে। আর মুসলমানকে ফিট থাকতে হবে, মুসলমানকে সুস্থ থাকতে হবে, সবল থাকতে হবে, কারণ কোন সময় যুদ্ধ জেহাদ হয়ে যায় অমুসলিমরা আক্রমণ করে সেগুলোকে প্রতিহত করার জন্য, এবং পাল্টা আক্রমণ করার জন্য মুসলমানকে বলা হয়নি যে সর্বপ্রথম তুমি আক্রমণ করো ওকে ধ্বংস করে দাও, বরং অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত আক্রমণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আক্রমণ করবেন না,
বাড়াবাড়ি করতে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে বলা হয় জিহাদ। তো সেই জিহাদ ইসলামে ফরজ, এমনকি বলা হয়েছে প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মুমিন ব্যক্তিকে অন্তরে এই আশা পূরণ পোষণ করতে হবে, এই নিয়ত রাখতে হবে যে কোনো সময় যদি অমুসলিমদের সঙ্গে ধর্ম রক্ষার জন্য জিহাদ হয় তাহলে আমি তাতে অংশগ্রহণ করব আর প্রয়োজন হলে শহীদ হয়ে যাব। যদি এই নিয়ত যে ব্যক্তির অন্তরে থাকবে না, সেই ব্যক্তির মৃত্যু হচ্ছে মুনাফিকের মৃত্যু। আর এই নিয়ত যে ব্যক্তি অন্তরেতে রাখবে, এই নিয়ত রাখার পরে যদি সাধারণভাবেও তার স্বাভাবিকভাবেও তার মৃত্যু হয়ে যায় তাহলে সেও শহীদের নেকি পাবে। কিন্তু আজকে অধিকাংশ সময় দেখে মুসলমানদের ছেলেরা কোথায় তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, টিট্টুর আড্ডায়, ক্যারামপুরের আড্ডায়, যে সম্পর্কে আবু দাউদের হাদিস পরিষ্কার, ইবনে মাজার হাদিস পরিষ্কার যে নাজ জাতীয় আর নাজ জাতীয় খেলাকে ইসলামের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আর নাজ খেললো, যে ব্যক্তি পাশা জাতীয় খেলা খেললো, সে যেন নিজের হাতকে শূকরের রক্তে রঞ্জিত করলো। যে ব্যক্তি পাশা জাতীয় খেলা খেললো সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধাচারণ করলো। আর এটাই মানুষ ব্যস্ত, এগুলো খেলবো না তো কি করবো, সময়টা কাটাতে হবে তো। আরে সময়টা আহম্ম, সময়টা তুমি বই পড়ে কাটাতে পারছো না, সময়টা তুমি দীন ইসলামের জ্ঞান অর্জনের রাস্তায় কাটাতে পারছো না, সময়টা তুমি কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে সেটাতে শিক্ষা অর্জনে কাটাতে পারছো না, সময়টা তুমি যে পেয়েছো অবসর সময় হচ্ছে বিরাট একটা নিয়ামত, আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদত কাটাতে পারছো না, তোমার জ্ঞান নাই কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, কিভাবে সঠিকভাবে নামাজ পড়তে হবে, কিভাবে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে হবে, কোন দোয়া কোন সময় পড়তে হবে তুমি জানো না, সেগুলো তো তুমি সেই সময়টা ব্যয় করতে পারছো না। সময়টা তো কাটতে হবে গল্প গুজবের মাধ্যমে, তাসের আড্ডায় বসে, পিট্টুর আড্ডায় বসে, ধামের আড্ডায় বসে, রাস্তায় আঁতর মাতর কেটে ধাম খেলা হচ্ছে, আরো কত কিছু খেলা বলে সেগুলো হচ্ছে। এরা হচ্ছে মুসলমান, এদের উপরে আল্লাহ রাজা বসবে না তো কার আসবে। আজকের বিষয় হচ্ছে আমরা কিন্তু নিজেদের কর্মের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাবকে আহ্বান করছি, আর সেগুলো আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাবগুলো আসছে। আর বহু মানুষ মৃত্যুবরণ করছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাব আসে শুধু যে খারাপ মানুষদের উপরে আসবে তা নয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর উদাহরণ দিয়ে দিয়েছেন, এর উদাহরণ দিয়ে দিয়েছেন, তিনি পরিষ্কারে বলে দিয়েছেন যে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ভেসে যাচ্ছে, সেই জাহাজ যখন ভেসে যাচ্ছে সেই জাহাজটা হলো বিকল জাহাজ, নিচের মানুষরা কি করে উপরে যাচ্ছে বালতি ফেলে পানি নিচ্ছে তুলে তারপরে নিচে আনছে, উপরে মানুষরা বললে তোমরা কেন আসছে এখানে পানি নিতে, তোমরা তোমাদের নিচে থেকে পানি না বারবার কেন আমাদের বিরক্ত করছো। এখন বিরক্ত হয়ে নিচের মানুষরা কি করলো, জাহাজের নিচেতে গর্ত করতে শুরু করলো, ফুটো করতে শুরু করলো, ওই যে ফুটো করছে, ওই যে অন্যায় কাজ করছে, ওই যে গর্হিত কাজ করছে, মারাত্মক যে কাজ করছে, যদি জাহাজটা ফুটো হয়ে যায় তাহলে কি নিচের লোকেরা ডুবে মরবে নাকি উপরের লোকেরাও ডুবে মরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় যদি উপরের ওরা ব্যক্তিরা ভিতরের ব্যক্তিরা নিচে গিয়ে আর যদি তাদের হাতকে শক্ত করে না ধরে, তাদেরকে যদি ওই জাহাজ ফুটো করতে বাধা প্রদান না করে তাহলে উভয়ই মরবে। অনুরূপ সমাজের মধ্যে যে শরীয়ত বিরোধী কাজকর্মগুলো হচ্ছে, যদি আমরা ওই নামাজ পড়ি আর বাড়ি গিয়ে যাই, নামাজ পড়ি আর চলে যাই, আর যদি সেগুলো বাধা প্রদানের চেষ্টা না করি তাহলে কিন্তু আল্লাহর আজাব যখন আসবে তখন কেউ রেহাই পাবে না, তখন খারাপের সঙ্গে ভালোরাও তার মধ্যে সেই আজাবের মধ্যে গ্রেপ্তার হবে। কিন্তু যে যার আমলের মারফতে, যে যার আমল অনুযায়ী কি আমাদের দিন উঠবে, তাই আমাদের এখনো সচেতনতা অবলম্বন করতে হবে যে আমরা নিজেরা বাঁচব, শরীয়ত বিরোধী কাজ হোক গুলো হতে নিজেরা বাঁচব,
আর অপরকে বাঁচাবার চেষ্টা করব। যদি এই চেষ্টাটুকুও না অর্জন করতে পারি আর না প্রচেষ্টা করি তাহলে কিন্তু ইবাদত করাও বেকার হয়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সুমতি প্রদান করে যে শরীয়ত বর্ণিত যত রকমের কাজ আছে সেই সমস্ত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আমিন। الحمد لله وحده من لا عباده الذي بعد والصلاة والسلام على رسول الله أما بعد আরেকটি আয়াত যে পাঠ করলাম আমি পবিত্র কোরআনে সূরা লুকমানের একটি আয়াত পাঠ করেছি সম্ভবত 17 নম্বর আয়াত। তো লুকমান পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে কয়েকটি সূরা নবীদের নামে আছে। তো লুকমান যে সূরাটা এক ব্যক্তির নামে, তো সেই ব্যক্তি কে ছিল এ বিষয়ে মহাদেশিনে কেরামদের মধ্যে দ্বিমত থাকলেও দেখা যাচ্ছে তার ইতিহাস পড়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লুকমান নামক একটা ব্যক্তির আমল, তার পরহেজগারিতা এত পছন্দ করেছিলেন, এত ভালোবেসেছিলেন। আর লুকমান হাকিম যে ছিলেন সে এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, এত পরহেজগার ব্যক্তি ছিলেন, তার ভালোবাসার খাতিরে শেষ নবীর উপরে যে পবিত্র কুরআন অবতীর্ণ হলো তার একটা নামে তো সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়ে গেল। অধিকাংশ ক্ষেত্রে কি বলা যায় যে যত নবী এবং রসুল এসছে, যত নবী এবং রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, তারা কেউ দাসত্ব বোধ করেনি, দাসত্ব করেনি এবং নিম্ন স্তরের বংশেও জন্মলাভ করেনি। পক্ষান্তরে লুকমান যে ছিলেন সে একটা বাদশার দাসের সন্তান ছিলেন। আর দেখতেও ছিল হাবশি মতো, যেমন বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছিল অনুরূপ তাকেও দেখতেছিল। নাটা হাবশি কালো, তো সেই ব্যক্তি কিন্তু সত্যবাদীরা খুব ছিল, মিথ্যা কথা জীবনে বলেনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে অতি সময় ব্যয় করত। তো বাদশা তাকে খুব ভালোবাসতে, এক সময় তাকে বাদশা বললে হে লোকবার, সে এমন এক জায়গায় বসবাস করতো যেখানে আশপাশে খাসি বা বকরি জবাই করে ব্যবসা বাণিজ্য হতো, তো তুমি খাসি বা ছাগলের একটা উৎকৃষ্ট জিনিস আমাকে উপহার দাও। তো লোকমান কি করলেন একদিনকে, বকরি কি করলেন, দিল এবং জিহবা, দিল এবং জিভ নিয়ে বাদশার কাছে গেলেন, উপহার হিসেবে দিলেন। তো বাদশা সন্তুষ্ট হলেন। পরের পরে আবার বাদশা বলছে দেখ তুমি যে আমাকে দিয়েছ উপহার সেটা আমি বুঝতে পারলাম, তো একটা ওই জন্তুরের আবার নিকৃষ্ট কোটি জিনিস আমাকে উপহার দাও। পরের বারেও সেই লোকমান কি করলেন, সেই দিল আর সেই জিভা নিয়ে হাজির। তো বাদশা প্রশ্ন করছে লোকমান তোমার এই আচরণ আমি বুঝতে পারলাম না, তোমার কাছে উৎকৃষ্ট তুমি জিনিস চেয়েছিলাম সেই তুমি দিলা জিহবা দিলে, আর নিকৃষ্ট জিনিস যখন চাইলাম সে ওটাই দিলে, কি ব্যাপার? তখন লোকমান বলছে মহামান্য আমি যে দুটি জিনিস দিলাম ভালো করে খেয়াল করে যার অন্ত এবং জিহবা উত্তম সেই ব্যক্তি পৃথিবীর সর্বোৎকৃষ্ট ব্যক্তি হয়ে যায়, এবং যার অন্তর এবং জিহবা নিকৃষ্ট তা সেই ব্যক্তিও পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়। আর তো সেই বুকারি হাদিস নম্বর 56 সেখানেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলে দিয়েছেন যে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। হালাল স্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহর বিধানের দ্বারা এবং হারামও স্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহর বিধানের দ্বারা, আর এই হালাল এবং হারামের মাঝখানে রয়েছে কিছু সন্দেহজনক বিষয়। যে ব্যক্তি ওই সন্দেহজনক বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সেই ব্যক্তি নিজের আমল ইমান ইমানকে হিফাজত করতে সক্ষম হবে, আর যেই ব্যক্তি সন্দেহজনক বিষয় হতে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না সেই ব্যক্তির আমল ইমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো আছে, সেই গোস্তের টুকরোটা যার ভালো হয়ে যায় সম্পূর্ণ শরীরটা তার ভালো হয়ে যায়, এবং সেই গোস্তের টুকরোটা যার খারাপ হয়ে যায় সম্পূর্ণ শরীরটা তার খারাপ হয়ে যায়, সেই জিনিসটার নাম হচ্ছে কাল বা দিল বা অন্তর। তো অন্তর থেকে পাপে হিংসার বিদ্বেষের সমস্ত গ্লানিকে মুছে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন এই জিহবা সম্পর্কে যে এই জাহান্নামে মানুষকে যে প্রবেশ করাবে, জাহান্নামে বেশিরভাগ মানুষকে যেটা প্রবেশ করা হবে সেটা সবচেয়ে বেশি হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে যে জিহবা থাকে, এই জিনিসটা এই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে এইভাবে ধরে রেখেছেন এই এই জিনিসটা মানুষকে জাহান্নামে সবচেয়ে বেশি প্রবেশ করাবে, কারণ এর দ্বারা বিবাদ করা হয়, এর দ্বারা পরচর্চা করা হয়, এর দ্বারা পরনিন্দা করা হয়, এর দ্বারা গালাগালি করা হয়, এর দ্বারা মানুষকে ছোট বড় কথা বলা হয়। তাহলে লোকমান হাকিম বাচ্চাকে সেই পুরস্কার দিয়েছিলেন, তো সেই লোকমানের সম্পর্কে আসে যে তাকে স্বপ্নে দেখানো হয়েছিল, জিবরীল আলাইহিসসালাম তাকে স্বপ্নে দিয়ে বার্তা দিয়েছিলেন যে তুমি নবুয়ত চাও না হিকমত চাও, তখন লোকমান বলেছিলেন আমি হিকমত চাই কারণ নবুয়তের যোগ্যতা আমার নাই, তো তাকে হিকমত দেওয়া হয়েছিল, জ্ঞান দেওয়া হয়েছিল পৃথিবীর কোন গাছ কোন পাতার মধ্যে কোন শিকড়ের মধ্যে কোন ছালের মধ্যে কি ওষুধ আছে তাকে জ্ঞান দেওয়া হয়েছিল। অতঃপর সেই ব্যক্তি এত ইমানদার ছিল, এত পরহেজগার ছিল, এত আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তার ঘটনা কুরআনে বৃত্তান্ত করা হয়েছে। আজকাল তার চারিদিকে শিরিক ভক্তি, মুসলমানদের মধ্যে শিরিক ভক্তি। লোকমান তার পুত্রকে আদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া হে বস্ত লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় সবচাইতে ক্ষতিকারক পাপ, সবচাইতে মারাত্মক পাপ, এর চাইতে বড় পাপ আর নাই। আমরা মনে করি শিরিক কোনগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের ইবাদত করা, অন্যের কাছে মাথা নত করা, অন্যের কাছে সিজদা করা, অন্যের নামে মানত করা শিরিক, এছাড়া শিরিক নাই। এছাড়াও শিরিক আছে, এছাড়াও শিরিক আছে, শিরিকের অনেক পর্যায় আছে, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে আমার উম্মতের জন্য দাজ্জালের চাইতে বেশি ভয় করছি যেটা সেটা হচ্ছে শিরকের খাফি, গুপ্ত শিরিক, এর থেকে আমার উম্মত বাঁচতে পারবে না, এর থেকে আমার উম্মত বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল গুপ্ত শিরিক কোনগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি নামাজ পড়ছে, এক ব্যক্তি নামাজ পড়ছে আর সেই ব্যক্তির অন্তর একাগ্র মনে কোণে কোণে করছে না যে আল্লাহর ইবাদত করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বরং সে নামাজকে একটা ধীরে স্থির হবে সুন্দর হবে এই জন্য করছে, অমুকে মসজিদে আসছে আমাকে যেন দেখে আমি ধীরে স্থির নামাজি, লোককে দেখাবার জন্য যে নামাজ পড়লো সে শিরিক করলো, লোককে দেখাবার জন্য যে দান করলো সে শিরিক করলো, লোককে দেখাবার জন্য যে রোজা করলো সে শিরিক করলো। তাহলে বলুন আজকের কজন মানুষের থেকে বেঁচে থাকতে পারছে? এমনও মানুষ আমি দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন ফরজ নামাজ মসজিদে পড়ার জন্য, এবং ফরজ ছাড়া সুন্নত নামাজগুলো বাড়িতে পড়া হচ্ছে উত্তম, তিনি বলেছেন তোমাদের বাড়িতে কবরস্থান বাড়িও না, কারণ কবরস্থানে নামাজ পড়া নিষেধ, যার জন্য কিছু কিছু নামাজ বাড়িতে পড়া উত্তম, ফরজ নামাজ একমাত্র ফরজ নামাজের জন্য হচ্ছে মসজিদ, মসজিদে আপনি না আসবেন তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করলে দুরেকাত নামাজ ছাড়া আপনি বসতে পারবেন না, হাদিস স্পষ্ট আপনি দুরেকাত নামাজ পড়ে বসতে সময় রয়েছে, এ ব্যাপারটা আলাদা, হয়তো রাস্তাঘাটে আসেন আজান হয়ে গেছে বাড়িতে সুন্নত পড়ে আসার সময় পাননি মসজিদে এসে সুন্নত পড়লেন, এ ব্যাপারটা আলাদা, কিন্তু খাস করে এসে মসজিদে এসে সুন্নত পড়ব, বিশেষ করে জোহরের আগে সুন্নত ফজরের আগে সুন্নত বাড়িতে পড়ে আসাই হচ্ছে উত্তম। যখন ফজরের আজান হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সুন্নত পড়তেন, তারপরে ডান কাঁধে সামান্য শয়ন করতেন,
একটু বিশ্রাম নিতেন, তারপরে উঠে মন ফিরে যেতেন। তো ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কি? তাহাজ্জুদের নামাজ। সেটাও পড়তে হবে বাড়িতে। কারণ হচ্ছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, যেগুলো আমি নির্ধারিত করে দিয়েছি, যেগুলো আমি নির্ধারিত করে দিয়েছি বান্দাকে সেটা পালন করতে হবে। এর মাধ্যমে বান্দা আমার কাছ থেকে বেশি কিছু আশা করতে পারে না, কারণ আমি তো ফরজ করেছি। বান্দা যদি আমাকে আরো কাছে পেতে চায় তাহলে অতিরিক্ত সে অর্জন করুক, রাতের অন্ধকারে সে আমাকে তালাশ করুক। আর এটা গোপনীয়তা ব্যাপার, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন কেউ দেখতে পাবে না, আপনি কয় রাকাত পড়লেন, কটার সময় পড়লেন, কত ঘন্টা পড়লেন, দুই ঘন্টা পড়লেন না আধ ঘন্টা পড়লেন না দেড় ঘন্টা পড়লেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে হবে। গোপনীয়তা যার জন্য রক্ষা করা হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে, আমি দেখেছি মসজিদে মাইকে গিয়ে প্রচার করছে, আমি তো তাহাজ্জুদ বুঝা, আমি কি মিথ্যা কথা বলতে পারি? তো সেটা নিজের ইবাদতকে শেষ করে দিব। তো শিরিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করার জন্য যে ইবাদত করা হয়, সেটা যদি কোনো মানুষকে দেখাবার জন্য, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা হয়, আল্লাহর ইবাদত করছেন কিন্তু অন্তরে নিয়ত হচ্ছে অমুককে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য, তাহলে সেটা হচ্ছে শিরিক। আমাদের সমাজে কথায় কথায় অনেক শিরিক আছে, কথায় কথায় অনেক শিরিক আছে। ওই ডাক্তারবাবুর ওষুধেই রোগীটা বাঁচল, ডাক্তারের কি ক্ষমতা আছে? চিকিৎসা পারমিশন দেওয়া হয়েছে, রোগ পাঠিয়েছেন আল্লাহ, তার চিকিৎসা পাঠিয়েছেন আল্লাহ, কিন্তু সেই চিকিৎসায় কাজ হবে কিনা সেটা নির্ধারিত হবে আল্লাহর পক্ষ থেকে। ওই ডাক্তারবাবু না থাকলে ওই রোগীটা ওই সময় না নিয়ে গেলে পরে, অক্সিজেনটা সঠিক সময় না দিলে পরে বসত না, ওই ডাক্তার না হলে পেশেন্টটা বাঁচত না। শিরিক ওই ডাক্তারকে আপনি রব বলে স্বীকার করলেন। আরো কত কিছু যে বলবো, এত শিরিক, পদে পদে শিরিক। অধিকাংশ বাড়িতে মা বোনেরা বলে থাকে, অধিকাংশ বাড়িতে সকাল সকাল উঠেছি আল্লাহ রসুলের নামে, আর আল্লাহর নামে রসুলের কেন নাম নেবে? হে আল্লাহ রসুল সাহায্য করো। আরে আল্লাহ তো সাহায্য করে, রসুলকে সাহায্য করেন, রসুল সাহায্য করার কে? সাহাবে কেরামদের সময় আল্লাহ রসুল মৃত্যুবরণ করলে এমন একটা হাদিসও পাওয়া যায় না, না সাহাবায়ে কেরাম, না তাবি, না তাবা তাবি, না তারপরের যুগে যে কোনো ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে তার কাছে কিছু চেয়েছেন। আর আপনি এখান থেকে বলছেন হে আল্লাহ রসুল সাহায্য করো, আল্লাহর সঙ্গে রসুলকে কেন জুড়লেন? ইয়া বলে ডাকা কাকে ডাকা যায়? ইয়া রব, ইয়া আল্লাহ। কিন্তু চারিদিকে ছেলেরা গজল গাচ্ছে গো চারিদিকে, কি কত কিছু বলে, আর লাভে বুঝে কি ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, দুনিয়াতে বুঝে কি ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। মানুষকে ইসলামের নামে নকল গান তৈরি করে, নকল কাহিনী তৈরি করে, গজল তৈরি করে, কাওয়ালি তৈরি করে পুরোপুরি মুশরিক করে দেওয়া হয়েছে। আর না গেলে গেয়েও যাচ্ছে না, ইয়া মোহাম্মদ করে যাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাচ্ছে সাহায্যের জন্য, তার কাছে আর্তনাদ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা গিয়েছেন। এখন আবার কথা আসবে ওই ব্রেলি ভাইদের থেকে, দেখো এরা বলছে মোহাম্মদ মারা গেছে। আরে মোহাম্মদ সাল্লাম মারা গেছে তো কুরআনে লেখা রয়েছে, যখন মোহাম্মদ সাল্লাম মৃত্যুবরণ করলেন, মৃত্যুর খবর যখন চারিদিকে সব ছড়িয়ে পড়ল, সাহাবায়ে কেরামরা স্তব্ধ হয়ে আছেন, সবাই দাঁড়িয়ে আছেন, তখন উমার রাদিয়াল্লাহু আনহু কানে যখন গেল যে মোহাম্মদ সাল্লাম মারা গিয়েছে, সবাই প্রচার করছে, তিনি উন্মুক্ত তরবারি নিয়ে ছুটে এসেছিলেন, উন্মুক্ত তরবারি নিয়ে ছুটে এসেছিলেন এবং বলেছিলেন যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাম মারা গিয়েছে আজকে তার গোটা নামাজ তরবারি দিয়ে উড়িয়ে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এলেন মোহাম্মদ সাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা থেকে,
হে উমার, কোরআনের আয়াত কি তোমার স্মরণ পড়ে না? ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল, কত ভালো করে কাবলে হে রাসূল, তার আগে অনেক রাসূল গত হয়ে গিয়েছেন, আপনি মাতা যদি তিনি মরে যান, মাতাকে কতল করা হয় তাহলে তোমরা কি তোমাদের সেই পূর্বের ধর্মেতে ফিরে যাবে নাকি? আপাই মাতা ও কোথায় আর কলপ্ত? তখন উমর রাজিয়াল তার আনহ কি করলেন, হিরস্থির হয়ে গেলেন কোরআনের আয়াত শুনে, তার হাত থরথর করে কাঁপতে লাগলো, তার হাত দিয়ে তরবারি পড়ে গেল। সাহাবায়ে কেরামের বলছেন, আমরা যেন মনে হলো যে এই আয়াত আজকে অবতীর্ণ হলো, অথচ এই আয়াত কারোর স্মরণে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনহু সেটা স্মরণ করালেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন যে তোমরা আমাকে নিয়ে অত বাড়াবাড়ি করবে না যেরূপ বাড়াবাড়ি করেছে ইহুদি এবং নাসারারা, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে বাড়াবাড়ি করেছে, তারা কি করেছে, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে স্বীকার করেছে ইহুদিরা এবং ঈসা আলাইহিস সালামকে রব বানিয়ে দিয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে ওই খ্রিস্টানরা বা নাসারারা, খবরদার তোমরা আমাকে অনুরোধ করো না, আমি হলাম মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তারপরে তার রাসূল। অথচ এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে চায়, বাড়ি বাড়িতে মা বোনেরা অনেক ভাইকেও দেখি শোনা যায় কানে, হে আল্লাহ রাসূল সাহায্য করো। এক জায়গায় এক ব্যক্তি বক্তৃতা করছে, বক্তৃতা করতে করতে আবু দাউদের হাদিস, সে বলছে আল্লাহ তার রসুল যা বলেছে সেটাকে মানতে হবে, সেটাকে প্রচার করতে হবে। আল্লাহ রসুল বক্তা তুমি চুপ করো, আল্লাহ তার রসুল যা বলেছেন, আল্লাহ ও তার রসুল যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন তাকে কি হবে? আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমি হচ্ছি সৃষ্টি। অনেক জায়গায় লেখা থাকে, লিখবেন এখানে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ, এর অর্থ জানে? আল্লাহ মুহাম্মদ, আল্লাহই মুহাম্মদ, লেখা আছে মুহাম্মদ, পাশে লেখা আছে আল্লাহ, মুহাম্মদ আল্লাহ, মুহাম্মদই আল্লাহ, নাউজু বিল্লাহ। এইভাবে যেখানে লেখা আছে সেখানে ছুঁয়ে দিতে হবে। আমরা বুঝি না, আমরা মনে করি খুব সুন্দর করে ডিজাইন করে ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, যেমনটি যেমনটি চক্রান্ত করা হয়েছে ঘরে ঘরে, দেখবেন মুসলিম মানেই হচ্ছে আপনার সিনেমা তৈরি হোক আর আপনার ওই কি বলে যা কিছু নাটক তৈরি হোক, যা কিছু হোক, সেখানে যিনি দেখবেন যে কোনো চরিত্রে মুসলিমের চরিত্রে অভিনয় করছে, বানিয়ে দেওয়া হয়েছে তাবিজ লকে আর 786 786 যদি হিসাব করেন আবজাদ নাম্বার, ওদেরই কিতাব থেকে হিসাব করবো, ওদেরই যে আমার আছে কিতাব, কায়দা কিতাব আছে, তার শেষ পৃষ্ঠায় দেখবেন লেখা আছে আবজাদ হওয়া, সব লেখা আছে কোন অক্ষরে কত কি কত মান, সেখানে যদি আপনি লেখেন হরে কৃষ্ণ যদি লেখেন আর তার অক্ষর বের করেন আপনি, হরে কৃষ্ণের নম্বর 786 বের হবে। কত বড় চক্রান্ত করা হয়েছে, মুসলমানদেরকে নিজেদের অজান্তে মুশরিক বানিয়ে দেওয়া হয়েছে, ঘরে ঘরে হরে কৃষ্ণ লেখা আর বলছে বিসমিল্লাহ লেখা। তো আর কবে বাঁচবে গোপন শিরিক হবে? এগুলো হচ্ছে গোপন শিরিক, গুপ্ত শিরিক। আর আমি আল্লাহর বান্দা বলে স্বীকার করলাম, তারপরে আমি আল্লাহর কথা না মেনে নামাজ পড়বো না, এটাও শিরিক। আপনি আল্লাহর কথা মানলেন না, আপনি নিজের আত্মার অনুসারী করবেন। অতএব যে শিরিকগুলো ছড়িয়ে আছে, যে মারাত্মক ইসলাম বিরোধী চক্রান্তগুলো ছড়িয়ে আছে, জানতে হবে, মানতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, ইমানকে বাঁচাতে হবে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে। যদি এটা না হয় তাহলে যেভাবে আল্লাহর ইবাদতের ত্রুটির জন্য আল্লাহর শরিয়তের অবমাননার জন্য আল্লাহর আজাব আসছে, আগামী তো আসবে, আর আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধরনের শিরিক থেকে আমাদের বাঁচার সুমতি প্রদান করেন। আমিন ওয়া আকুলু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.